সেই নিয়মের মধ্যে আমরা কি জানি, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, তোমরা জানো, তোমাদের বারবার আমি বলেছি, আবার বলছি, বিওডি এমএএস বদমাস, এই যে নিয়মটা রয়েছে, বি মানে ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে প্রথমে থাকে কে, লাইন ব্র্যাকেট, তারপর থাকে কে, ফার্স্ট ব্র্যাকেট, তারপর থেকে ভালো করে বুঝবে মন দিয়ে সবাই, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপর থেকে থার্ড ব্র্যাকেট। তাই এখানে তো আমরা লাইন ব্র্যাকেট দেখতে পাচ্ছি না, আমরা অনলি ফার্স্ট ব্র্যাকেট দেখতে পাচ্ছি। তাই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করবো। এইখানে ছেলে মেয়েদের একটা মারাত্মক ভুল হবে, স্যার অফের কাজটা অনেকে ভুল করে করে ফেলবে। না, অফের আগে ব্র্যাকেট, বিফোর ব্র্যাকেট, তাই ব্র্যাকেটটা আগে করতে হবে, আর বাকি সব পড়ে থাকবে। কোনো কোনো ছেলে মেয়ে কী করবে, ব্র্যাকেটও করবে অফও করবে, পরীক্ষা শূন্য পাবে। ব্র্যাকেট আগে করব, সব পড়ে থাকবে। এবার একটা প্রশ্ন হতে পারে যে স্যার ব্র্যাকেটের মধ্যে ইনটু আছে, ব্র্যাকেটের মধ্যে ডিভিশন আছে, কোনটা স্যার আগে করব? অবশ্যই ডিভিশন আগে করবে, কিন্তু দেখতে পাচ্ছ ডিভিশন আগে হচ্ছে না। ভালো করে বুঝতে হবে, ব্র্যাকেটের মধ্যে ডিভিশন তো আগে করতেই হবে, কারণ দেখো ইনটু আর ডিভিশনের মধ্যে প্রথমে কে আছে, দেখো ডি ফর ডিভিশন, এ দেখো এম ফর মাল্টিপ্লিকেশন, তাহলে ডি আগে আছে, ডিভিশন আগে। ভালো করে বুঝতে হবে ডিভিশনটা আগে করতে হবে, কিন্তু এই অঙ্ক তো দেখতে পাচ্ছি 10 কে 15 দিয়ে ডিভাইড করা যায় না। আমি কি বলেছি, যখন ডিভিশন করা যাবে না তখন সামনে যদি ইনটু থাকে ইনটু করে নেব, না হলে এটাকে ফ্র্যাকশন করে নেব। তাই ইনটু হবে তা ইনটু করে নেব, বাকিটা সব পড়ে থাকবে। তা দেখো ভালো করে বোঝো, 15, আবার বলছি ব্র্যাকেটের কাজ আগে, ব্র্যাকেটের মধ্যে ডিভিশনের কাজ আগে, ডিভিশন হয় না, না হলে দেখবো ইনটু হয় কি না, ইনটু হয়, 3 10 30, ডিভিশন ডিভাইডেড বাই 15, একেবারে মারা, একেবারে মানে ডিভিশন করে দেব না, রেখে দেবো এইভাবে, পরের লাইনে করব, 60 ডিভাইডেড বাই 5, একেবারে করলে হবে স্যার না হবে না, এগুলো মনে থাকে জানো, 7 ইনটু 8 মাইনাস 10, সব একই থাকলো। এবার দেখো এটাকে ডিভিশন করা যায়, তাই ডিভিশন করে নেব, সব একই থাকবে, 15 মাইনাস 30 কে 15 ডিভাইড করলে 2 হয়, ইনটু 2 মাইনাস 60 ডিভাইডেড বাই 5, অফ অফ 2 প্লাস 7 ইনটু 8 মাইনাস 10, ভালো করে বুঝবে। এবার দেখো, এবার মনোযোগ দিয়ে ছেলেমেয়েরা দেখবে সবাই, যে এখানে ইনটু আছে, মাইনাস আছে, ডিভিশন আছে, অফ আছে, তাহলে আমরা বদমাশের উৎস অনুযায়ী কি জানি, অফের কাজ আগে। তাই এই অফটা, এই 5 কে 2 দিয়ে অফ, এটা আগে করব, বাকি সব পড়ে থাকবে, কিছু করব না, সরলের নিয়ম, সিম্পলিফায়ের নিয়ম মেনে চলবো, না হলে নাম্বার পরীক্ষায় স্যার ঘ্যাচাং করে কেটে নিতে পারে। 5 কে 2 দিয়ে ইনটু করলে কি হবে, 10, ভালো করে বুঝতে হবে, বাকি সব পড়ে থাকবে। সিম্পলিফাই হচ্ছে অঙ্কের মধ্যে সব থেকে বোঝার ব্যাপার আর মনোসংযোগের ব্যাপার, একটু এদিক ওদিক হলেই পরীক্ষা জিরো পাবে একদম। এই হলো, অফ হয়ে গেছে। এবার স্যার কার কাজ আগে, অফের পরে অবশ্যই ডিভিশনের কাজ আগে, বাকি সব পড়ে থাকবে। তাহলে 15 মাইনাস 2 ইনটু 2 মাইনাস 60 কে 10 দিয়ে ডিভাইড করে কত হবে, 6 হবে, প্লাস 7 ইনটু 8 মাইনাস 10। এবার স্যার কার কাজ করবো আগে, অবশ্যই ইনটু কাজ করব, বাকিগুলো সব পড়ে থাকবে। সরলের যে সিম্পলিফাই যে নিয়মটা আছে বদমাশের, সেই নিয়ম মেনে সব সময় চলবো আমরা, তাহলে স্যার কখনোই নাম্বার কাটতে পারবে না। তাহলে 15 মাইনাস 4 2 2 ইনটু করলে কি হবে, 4 মাইনাস 6, প্লাস 7 আর 8 ইনটু করলে 56 মাইনাস 10। এবার কার কাজ করবো স্যার আগে, দেখতে পাচ্ছ এখানে মাইনাস আছে, মাইনাস আছে, প্লাস আছে, মাইনাস আছে, তাহলে সব সময় প্লাসটাকে আগে নিয়ে চলে এলাম। এই দেখো প্লাস, কোনো আমি কি বলেছি, কোনো নাম্বারের আগে কিছু নেই মানে প্লাস থাকে, তাই 15 এর পাশে তাকে নিয়ে আসবো, 56 কে, এই প্লাসগুলোকে এক জায়গায় নিয়ে আসছি, মাইনাসগুলোকে এক জায়গায় নিয়ে যেতেই হবে, এইগুলোই নিয়ম, কারণ আমরা জানি এডিশনের কাজ আগে সাবস্ট্রাকশন পরে। তাহলে ব্র্যাকেটের মধ্যে ঢোকানো অভ্যাস করব, 15 প্লাস 56 কে ব্র্যাকেটে রাখবো, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসটাকে কমন নেব, নিলে ব্র্যাকেটের মধ্যে সাইন চেঞ্জ হয়ে যাবে, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে 4, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস 6, এই মাইনাসটা হয়ে প্লাস প্লাস 10, এইভাবে ব্র্যাকেটের মধ্যে আনতেই হবে স্যার, না আনলে হবে না, আনতেই হবে, না আনলে হবে না, ভুল হয়ে যাবে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এবার 15 আর 56 অ্যাড করবো, 71 হবে, এটাকে অ্যাড করবো, করলে হবে
20 হবে, এই 71 থেকে এবার 20 মাইনাস করব, করলে 51 হবে। এই হলো সিম্পলিফাই। মাথা ঢুকেছে না?